নমস্কার, ওপো উইথ আর ফ্রেন্ডস কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কাঁঠাল চিংড়ি করব, তার এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কাঁঠাল আর আলু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখানে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা আর রসুন বাটা। কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন আছে আর ফোড়নের জন্য তেজপাতা। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে তেজপাতা ফোড়ন হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা কাঁঠাল আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। কিছু ভালো করে মিশিয়ে আবার কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন নামানোর আগে দিয়ে বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।